হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে 9th February, আর সকাল থেকে আকাশটার অবস্থা দেখেছেন? গোটা এক সপ্তাহ হয়ে গেল রোদের দেখা নেই, এই রকমই মেঘলা হয়ে আছে গোটা দিন। আর আজকে আবার রনি স্কুলে আছে ফাশিং ডে। ফাশিং মানে জার্মানদের একটা কার্নিভাল বলতে পারেন। এটা বহু পুরনো একটা ট্র্যাডিশন, যেটা এই শীতকালের শেষ দিকটাতে সেলিব্রেট করা হয়। এই ফেস্টিভ্যালটাতে সবাই বিভিন্ন রকমের কস্টিউম পরে। এই সময় বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও এরকম ফাশিংয়ের কস্টিউম দেখা যায়। কেউ বা বিড়াল সাজে, কেউ জোকার, কেউ ডাইনোসর, কেউ বা আবার স্পাইডারম্যান, সুপারম্যান এরকমও সাজে। আফিয়ান ফাশিং ফেস্টিভ্যালের জন্য রেডি করে মাকাতে হয় তোকে রে। এ মা মুছে দিল, দেখেছেন অবস্থা? রোজ সকালেই যুদ্ধ চলে। ও ক্রিম মাখবে না, টুপি পরবে না, সব কিছু নিয়ে বায়না। একটা সেকেন্ড চুপ করে থাকে, দেখুন লিফটের মধ্যে অবধি লাফাচ্ছে। পৌঁছে গেছি আমরা স্কুলে। আর যতই যাই সেজেগুজে আসুক, উপরে তো জ্যাকেট, টুপি, সোয়েটার এসব পরতেই হয়, তাই স্কুলে আসার পর সেগুলো খুলে রেডি করে দিতে হয়। চলুন এবার ফেরার বাস ধরি। বাসে ওই মোটামুটি 5 মিনিট মতন লাগে, আর তারপর মেট্রো 1 মিনিট। তবে এই বাস, তারপরে ট্রেন, এসব চেঞ্জ করতে করতেই অনেকটা সময় কেটে যায়। তাই রাস্তা 15 মিনিটের হলে কি হবে, এইসব বাস ট্রেনের চক্করেই আমার মোটামুটি 1 ঘন্টা বেরিয়ে যায়। আর এই যে কিছুদিন আগে আমি ফ্র্যাঙ্কফার্টে গেছিলাম, আপনারা অনেকেই দেখতে চেয়েছেন যে ওখান থেকে আমি কী কী সবজি বাজার করে এনেছি। তো এই হচ্ছে আমার মোটামুটি সব সবজিগুলো। এটা লাউ শাক, লাল শাক, এদিকে আছে পটল, গন্ধরাজ, লেবু, শিম আর পেঁয়াজকলি। আজকে ঠিক করেছি শিম আর পটলটা রান্না করব। তো শিমগুলোকে আমি এদিকে কেটে নিচ্ছি, আর দাঁড়ান একটুখানি পটলগুলোকে ধুয়ে নিয়ে আসি। আর কালকে একটা কাণ্ড ঘটেছে জানেন। আজকে এই যে ওর স্কুলে ফাশিং ফেস্টিভ্যালটা আছে, এর জন্য এই কস্টিউমটা কালকে কিনতে গেছিলাম। সেখানে বাসে এমন একটা ঘটনা ঘটেছে, আমার তো এখনও ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। কী হয়েছিল বলছি, তার আগে দাঁড়ান আমার এই সর্ষে গুঁড়োটা শেষ হয়ে গেছে, এটা একটুখানি ঢেলে নিই। আজকে এই সর্ষেটা দিয়ে ভেবেছি শিম সর্ষে বানাবো, তাই গ্লাসেও অল্প করে একটু সর্ষে ভিজিয়ে রাখলাম। আর যেহেতু শিম সর্ষে, তাই একটু সর্ষের তেল তো দিতেই হবে। এখানে সর্ষের তেলের এত দাম, তাই আমি সর্ষের তেলটা একটু বুঝে শুনেই ব্যবহার করি। 1 লিটার সর্ষের তেলের দাম ভারতীয় টাকায় প্রায় 800 টাকা। তো যাই হোক, আমি এদিকে শিম সর্ষে রান্না করতে করতে এবার আপনাদেরকে ঘটনাটা বলি। এদিকে আকাশের অবস্থা তো দেখলেন, এরকমই মেঘলা মেঘলা ওয়েদার বলে রনির শরীরটাও খুব একটা ঠিকঠাক যাচ্ছে না। তারও সর্দি কাশি এসব লেগেই আছে, আর সর্দি কাশি হলে স্কুলে কিছুতেই অ্যালাউ করে না, সে তো খুবই স্বাভাবিক। আরও অন্যান্য বাচ্চারা আছে, তাদেরও যদি ইনফেকশন হয়ে যায়। তো সেই জন্য ভাবছিলাম যদি যেতে না পারে স্কুলে, তাহলে আর এই ফাশিংয়ের কস্টিউমটা কিনবো না, কারণ এই কস্টিউম তো আর সব জায়গায়ও পরতেও পারবে না, শুধু শুধু পরেই থাকবে বাড়িতে। তাই যখন দেখলাম যে শরীরটা একটু ঠিকঠাক আছে, ও কালকে স্কুলে যেতে পারবে, সেই বুঝে কালকে রনিকে নিয়ে বেরিয়েছিলাম এই ফাশিংয়ের কস্টিউমটা কিনতে। তো আমরা বাসে করে যাচ্ছি, আর বাসে একদম দরজা দিয়ে উঠেই স্ট্রলার রাখার একটা জায়গা থাকে, তার পাশেই দুটো বসার সিটও থাকে। তো আমি আর রনি সেখানটাই বসে আছি। এক দুটো স্টপে যাওয়ার পর দেখি কি, সামনে যে দু চারজন বসেছিল, হঠাৎ তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। সে মানে রীতিমতো বাসের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, আর সেই ঝগড়া থেকে হাতাহাতিও শুরু হয়ে যায়। প্রায় 6 জন ছেলেমেয়ের একটা গ্রুপ ছিল, আর সেই তাদের মধ্যে শুরু হয়ে যায় মারপিট। দাঁড়ান, শিম সর্ষেটা রেডি হয়ে গেছে, এবার এই পটলটা দিয়ে বানাবো একটু আলু পটল চিংড়ি। কড়াটা ধুই নি, ওই কড়াতেই একটুখানি তেল দিয়ে চিংড়িটা ভেজে নিয়ে এতেই আলু পটল চিংড়িটা বানিয়ে নেব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি তো এদিকে একা রনিকে নিয়ে যাচ্ছি, আর সেও তো কোনোদিন এসব দেখেনি, সেও ভাবছে বাবারে বাবা এসব আবার কি হচ্ছে। আর
অদ্ভুত ভাবে বাসে এতগুলো লোক, কাউকে দেখলাম না ওদের মধ্যে ইন্টারফেয়ার করতে। কেউ একবার বলছেও না যে তোমরা এভাবে মারপিট করো না। আর তারা যে হারে মারপিট করছিল, আমি ভাবছি এবার যদি এরা সাধারণ মানুষকে মারতে শুরু করে তখন কি হবে। বাস থেকে নেমে যাব নাকি তাই ভাবছি। এখানে তো বাস থেকে মাঝপথে নামারও কোনো উপায় নেই। বাসের দরজা তো বন্ধ থাকে, নির্দিষ্ট স্টপেজে বাস দাঁড়ালে তবেই নামা ওঠা করা যায়। আমি ভাবছি বাবা এই বাসে আর থেকে দরকার নেই, পরের স্টপেজ আসলে নেমে যাব। এদিকে পরের স্টপেজটা যখন এলো তখন বাসের দরজাটা দেখি আর কিছুতেই খুলছে না। বাসের সামনে যে দরজাটা আছে সেই দরজাটা খুলে দিয়েছে লোকজন ওঠানামা করার জন্যে। কিন্তু আমার কাছে তো স্ট্রলার আছে, সেই স্ট্রলার নিয়ে তো আর সামনের দরজা দিয়ে নামা যাবে না, তাই ভয় ভয় বসেই আছি। ওদিকে ড্রাইভার দেখি কিছু একটা অ্যানাউন্স করছেন, কিন্তু সেও তো আবার জার্মানে, তাও তো বাবা বুঝতে পারছি না। কিন্তু বাসের বাকি লোকেরা দেখলাম ধন্যবাদ জানাচ্ছেন, তো সেই শুনে ভাবলাম যে যাক ভালো কিছুই নিশ্চয়ই বলছেন। তারপর স্টপটা থেকে দেখি দুজন পুলিশ বাসে উঠলেন, আর তারপর তো ওদের ছজনকে ধরে বাস থেকে নামালো। তখন মনে হলো হয়তো বাস ড্রাইভার বলছিলেন যে আপনাদের চিন্তার কিছু নেই, উনি পুলিশে কল করে দিয়েছেন, পুলিশ হয়তো আর এক দু মিনিটের মধ্যেই চলে আসবে। পরে ওর ড্রেসটা কিনে ফেরার পথেও দেখলাম তখনও ওই লোকগুলো দাঁড়িয়ে আছে। দুজন পুলিশ ওদেরকে নিয়ে নামালো বটে, পরে যখন ফেরার পথে দেখি যে ছজন পুলিশ ওই ছজনকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর কিছু কাগজপত্রে বোধহয় সই সাবুত করাচ্ছে, আর কিছু টাকা হয়তো ফাইনও করেছে। এখানে তো ফাইনের অঙ্কটা প্রচুর পরিমাণ। কিন্তু তখন প্রচণ্ড ভয় লাগছিল বাসে। বাড়িতে এসে রান্না করতে করতেও সমানে সেই কথা মনে পড়ছে, আর সেই ভয়েতে দেখেছেন পেঁয়াজ টমেটো ছাড়াই রান্না করে ফেলেছিলাম। কটা পুলিশ এসেছিল মামা আজকে বাসে? 1 2 দুটো পুলিশ। কটা পুলিশ এসেছিল? ওদিকে রনিকে স্কুল থেকে আনার পর আমার মনে পড়েছে যে আমি পেঁয়াজ টমেটো ছাড়াই আলু পটল চিংড়িটা রান্না করে ফেলেছিলাম। তারপরে আবার ওকে স্কুল থেকে নিয়ে এসে পাশে বসিয়ে বাকি রান্নাটা করলাম। আর এখন ওই বিকেলবেলা, অভিক এসে গেছে অফিস থেকে, একটুখানি বাজার যাব, টুকটাক ওই কিছু ফল দুধ এসব কেনার আছে। আর এই স্কুটিটা ও গত বছর জন্মদিনে পেয়েছিল, কিন্তু এটাতে লেখাও ছিল 3+, আর ওর এখন 2.5 বছর মতন বয়স, তখন একবার চালাতে গিয়ে দুম করে পড়ে গেছিল, আর সেই থেকে ভয়েতে কিছুতেই এটার ওপর উঠত না। এখন আবার অনেকদিন পর তাই এটাকে বার করেছি, একটু একটু করে চড়িয়ে প্র্যাকটিস করাবো বলে। দেখছেন কেমন পাকা বুড়ো, নিজের এই ছোট স্কুটিটা চালাতে পারে না, ওর নজরেই বড়টার দিকে। এটা চাচা চালায় না এই সাইকেলটা? চাচা চাচা স্কুটি চালিয়ে চালিয়ে শিখলো। চাচা তুমিও চালাও, তুমিও চালাও। চুচু টিভি হচ্ছে ওর এখন ফেভারিট কার্টুন, সারা দিন চুচু চাচা এইসব চলছে, এইসব গল্প বলে বলে ওকে এখন তাই বোঝানো হচ্ছে। বাজার যাবার পথেই যাবার রাস্তাটা হেঁটেই যাব, তাহলে ও কিছুটা হয়তো শিখবে, কারণ আসার সময় তো অনেক বাজার টাজার থাকবে, আর তাছাড়া যাবার রাস্তাটা বেশ ঢালু, আসার সময় পুরো পাহাড়ের উপরে উঠতে হয়। আর এখন যেহেতু সারা মাসে 49 ইউরো টিকিট কাটাই থাকে, তাই চেষ্টা করি আসার রাস্তাটা আমরা উবানেই আসতে, যাবার রাস্তাটা একটু যাই টুকটুক করে। এখন বিকেলবেলা বেশ ভালো ওয়েদারটাও আছে দেখছি, একটু গল্প করতে করতে যাওয়া যাবে। এখান দিয়ে নামাও, ওইটা দিয়ে নামাও, ওইটা দিয়ে, এই যে এদিকে আসো, দাও সাইকেলটা এখানে। হ্যাঁ, এবার তুমি ওইদিকে যাও, সিঁড়িতে যাও, তুমি এই সিঁড়িটাতে, এই সিঁড়িটাতে, হ্যাঁ নামো, হ্যান্ডেলটা ধরে, হ্যাঁ নামো, চলো আবার নামো, আবার নামো, সাইকেল এইটা দিয়ে নামাতে হয়। হ্যাঁ ওকে, সুপার, এলো, সুপার। বাচ্চারা কেমন দেখতে দেখতে বড় হয়ে যায় বলুন। এই কদিন আগেও মনে হতো ও কবে দাঁড়াতে শিখবে, কবে হাঁটতে শিখবে। আমরা দুজন দুদিকে বসে টুকটুক করে ওকে হাঁটা প্র্যাকটিস করাতাম, আর আজ দেখুন আস্তে আস্তে করে একটু একটু করে বড় হয়ে গিয়ে আজও বাবার হাত ধরে স্কুটি চালানো শিখছে। গুড, একটা পা দাও, এবার ওটার উপর একটা পা দাও, গুড, এবার চলো, এবার এগো দেখি, চলো, আচ্ছা ঠিক আছে চলো, তুই চালাবি বলে আনলি, সেসব তুই বাবাই বয়ে বয়ে নিয়ে যাচ্ছে রে।
কে চালাবে বললো আভিয়ান? এখানকার বাচ্চাগুলোকে দেখি কত ছোট বয়স থেকে এরকম স্কুটি সাইকেল সব চালায় জানেন। আর এ বেচারা সেই একবার পড়ে গেছিল বলে এত ভীত, সে আর কিছুতেই চড়তে চাইত না। পাপা আছে তো? মাম্মা পড়েছে? মাম্মা পড়েনি, পাপা ধরে আছে তো? বাবার কোমর ধরে যাচ্ছে, বয়স হয়ে গেছে না? তোমার বাবার কি আর তোমার মতন বয়স বলো? ইয়ে এসে গেছি, চলো। ব্যাস হয়ে গেছে, অনেক পরিশ্রম হয়েছে, বেচারা এবার ধূপ করে বসে পড়েছে। অনেক হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছে, আর পারছে না। চলুন দেখি ও কি কি নিতে চাইছে। আমরাও এদিকে বাজারটা সেরে নিই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে টাটা।